অ্যাসিডিটি বা গ্যাসের ব্যথা এবং হার্ট অ্যাটাক বা মায়োকার্ডের ইনফেকশান দুইটা গুরুত্বপূর্ণ জিনিস এই দুইটা গুরুত্বপূর্ণ বিষয় এই দুইটার ব্যথা কীভাবে হয় আমরা কীভাবে বুঝতে পারি এবং এই দুইটার গুরুত্ব কখন বেশি দিতে হবে আমরা আজকে আপনাদের সামনে একটু কিছু কথা শেয়ার করতে চাই আমি ডাক্তার চয়ন সিংহ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে একজন হৃদরোগ ও মেডিসিন বিভাগে কর্মরত আছি তো আমরা জেনে নিই যে গ্যাসের ব্যথা আমরা কীভাবে বুঝবো আমরা জানি অ্যাসিডিটি বা গ্যাসটিকে কিন্তু মানুষ অনেক মানুষই সাফার করে এবং সেটা বুঝে হোক না বুঝে হোক গ্যাসের ব্যথা মনে করে কিন্তু ওষুধ খায় ফলশ্রুতিতে দেখা যাচ্ছে যে অনেক সময় হার্ট অ্যাটাক হয়ে যায় মানুষের অকাল মৃত্যুবরণ করতে হয় আর কি তো দেখেন আমরা খুব কয়েকটা সিম্পল টিপস আপনাদের সাথে শেয়ার করতে চাই যেটার মাধ্যমে আমরা বুঝবো এটা অ্যাসিডিটি বা গ্যাসের ব্যথা গ্যাসের ব্যথা সাধারণত আমাদের পেটে যে নাভি বা তার উপরিভাগে যে পেট এই জায়গায় একটা শার্প পেন প্রথমে এটা শুরু হয় এবং একটা জ্বালা ব্যথা অনেক সময় আমাদের বুকে চলে আসে গলায় চলে আসে এটা রিফ্লাক্স হয় টক ঢেক উঠে অনেক সময় খাবারও চলে আসে বমি বমি ভাব হতে পারে আবার অনেক সময় বমিও হয়ে যায় এটা দেখা কোনো হেভি মিল খেলাম অথবা অনেকক্ষণ ধরে না খেয়ে আছি তখন কিন্তু এই ব্যথাটা হতে পারে আপনি কোনো কিছু কিছুতে ব্যথাটা যাচ্ছে না পানি খাচ্ছেন বিছনায় শর্টফর্ট করছেন আবার দেখা যাচ্ছে বিছনায় চেয়ে শুলেও কিন্তু ব্যথাটা বেড়ে যেতে পারে আর কি তবে এই ব্যথাটা কখনও আপনার এই চুয়াল চেপে ধরা অথবা আপনার বাম হাতে যাওয়া ডান হাতে যাওয়া বা বিছুনে আসা ইউজুয়ালি হয় না আর এই ব্যথা সাধারণত কোনো একটা প্রিডিসপোজিং ফ্যাক্টর থাকে যেমন একটা ওবেস পেশেন্ট অথবা যারা স্মোকিং করে যারা অ্যাংজাইটি টেনশানে ভুগছে যারা ব্যথার ওষুধ খাচ্ছে যারা প্রেগনেন্ট লেডি তাদের কিন্তু বেশি হয়ে থাকে আর মজার ব্যাপার হলো এটা যদি আপনি কোনো অ্যান্টাসিড জাতীয় সিরাপ খান অথবা গ্যাসের ওষুধ নেন তাহলে কিন্তু ব্যথা বেশিরভাগ ক্ষেত্রেই কমে যায় এখন আমরা আসি কিভাবে আমরা হার্ট অ্যাটাকের ব্যথা বুঝব হার্ট অ্যাটাক সাধারণত হয় একটু ধরেন মিডিল এজ টু এলডারলি প্যাশেন্টদের এদেরও কিছু পিডিসপোজিং ফ্যাক্টর থাকে যেমন ডায়াবেটিস হাইপার টেনশন বা উচ্চ রক্তচাপ যাদের ওবেসিটি যাদের ফ্যামিলি হিস্ট্রি অফ হার্টের ডিজিজ থাকে যারা প্রচণ্ড স্ট্রেস বা অ্যাংজাইটিতে ভুগে তাদেরও কিন্তু হার্ট অ্যাটাক হতে পারে এবং এই ব্যথাটা একটা না মাঝখানে বুকের মাঝখানে একটা চাপ ফেল করবে ব্যথাটা একটা চাপ সেই চাপটা আস্তে আস্তে এই গলা বা চল চেপে আসে অনেক সময় বাম হাতে আসে ডান হাতে আসতে পারে উপরে পেটেও আসতে পারে এবং এই ব্যথাটা হলে আপনি কোনো কিছুতে মজা পাচ্ছেন না ব্যথাটা ক্রমাগত বেড়েই যাচ্ছে এর সাথে মনে করেন যে আপনার বুক ধরফর করছে আপনার শরীর ঠান্ডা হয়ে যাচ্ছে ঘাম দিচ্ছে আপনার অস্থির লাগছে আপনি কোনো ধরনের আরাম পাচ্ছেন না আর এই ব্যথাটা যদি আপনি এক্সাসন বা জোরে হাঁটাহাঁটি করেন তাহলে আবার বেড়ে যাবে আর কি বা বেড়ে যায় এবং জিভান্নেসে দেখা যাচ্ছে সাহেব লিঙ্গল নাইটু গ্লিসারিন নিলে ব্যথাটা সাধারণত কমে যায় আর কি তো আমরা কয়েকটা টিপস আপনাদের সাথে শেয়ার করলাম তবে এই দুইটা অনেক সময় মিক্সিং থাকতে পারে বা সামটাইমস ইট ইজ ভেরি মাচ চ্যালেঞ্জিং টু ডিফারেন্সিয়েট কিভাবে একই সাথে কিন্তু দুইটা হয়ে যেতে পারে থেকে যেতে পারে তো সেই ক্ষেত্রে আমরা কি করব। যে আমরা যদি খুব ডিফারেন্সিয়েট না করতে পারি বা এই মেজারগুলো যদি নিয়েও যদি না কমে তাহলে আমরা নিকটস্থ হসপিটালে যাব। আমরা অবশ্যই একজন ডক্টরের সাথে কনসাল্ট করে আমরা কিছু পরীক্ষা নিরীক্ষা যেমন একটা ইসিজি ইকো বা কার্ডিয়াক মার যেটা টুপনিন বলে সেটা মাধ্যমে কিন্তু আমরা ডিফারেনশিয়েট করতে পারি আবার অনেক সময় দেখা যাচ্ছে ইয়াং পেশেন্ট ছোটো বয়স অত বেশি না অনেক সময় তাকে অনেক সময় প্যানিকভাবে হার্ট অ্যাটাকভাবে যদি না বোঝে আমরা এত প্যানিক কিন্তু হব না আবার মনে করেন যে আমার মানে হার্ট অ্যাট্যাক হয়ে গেছে আমরা এটা গ্যাসের ব্যথা মনে করি বাসায় কিন্তু থাকবো না তাই আমরা এই টিপস যদি ফলো করতে পারি তাহলে আমরা কিন্তু ডিফারেন্সিয়েট করে আমরা আমাদের নিজেদের ব্যবস্থা নিতে পারি সেভাবে আমরা স্টেপ নিলে ভালো থাকতে পারি ধন্যবাদ